লিটনকে নিয়ে একই ষড়যন্ত্র শুরু করেছে কলকাতা। তবে কি তাহলে মাত্র একটি ম্যাচে আইপিএল ক্যারিয়ার শেষ হচ্ছে লিটনের? সংবাদ সম্মেলনে এসে লিটনকে নিয়ে কঠিন ষড়যন্ত্রের কথা জানালেন কেকেআর অধিনায়ক নীতিশ রানা। দর্শক, এক ম্যাচে আইপিএল ক্যারিয়ার শেষ হচ্ছে লিটন দাসের। প্রথম ম্যাচে ব্যাট হাতে ব্যর্থতার পরিচয় দেওয়ায় এক ম্যাচ দেখেই লিটনকে বাদ দিয়েছে কেকেআর ফ্রাঞ্চাইজিটি। তবে কি আর আইপিএল খেলা হচ্ছে না লিটনের? হ্যাঁ দর্শক, এ বিষয়ে সংবাদ সম্মেলনে এসে লিটনকে নিয়ে কঠিন রহস্য উদ্ঘাটন করলেন অধিনায়ক নীতিশ রানা। নীতিশ রানা বলেন, লিটন দা অনেক ভালো একজন ওপেনার, যেটা আপনারাও জানেন আমরাও জানি, কিন্তু আইপিএল এর আসরে নিজেকে প্রমাণ করতে বারবার সুযোগ দেওয়া হয় না, যেমনটা লিটন দার সাথে হয়েছে। তবে আমি মনে করি লিটন দা আরও একবার কলকাতার একাদশে সুযোগ ডিজার্ভ করে। অন্যদিকে তাকালে ওপেনার হিসেবে রয়ও কিন্তু খারাপ খেলছে না, তাই লিটন দা একাদশে ঢুকতে একটু অপেক্ষা তো করতেই হবে। তো দর্শক বন্ধুরা, আপনার কি মনে হয়, লিটন দা কি কলকাতার আগামী ম্যাচে সুযোগ পাবে? কমেন্ট করে জানিয়ে দিন এখনই।